আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখবো যে নিমচিপ থেকে কিভাবে হোস্টিং বাই করলাম সেটা আমরা দেখেছি আজকে যে জিনিসটা দেখবো যে সি প্যানেলটা কীভাবে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন তো আমরা সেই ভিডিওটা দেখতেছি তো আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস এবং আজকে সবগুলোই দেখাবো আপনার মেইলে চলে যাবেন যেহেতু আমি ডোমেনটা পারচেস করা দেখাইছি বাট ডোমেনটা আমি ক্লিক আমি ডোমেনটা বাই করি তো আপনাদের আমি সুবিধার্থে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ডোমেনটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল দেবেন তো আপনারা আপনারা অবশ্যই নেমজিপ থেকে যখন ডোমেনটা বাই করবেন তখন আপনাদের ইমেলে একটা মেল চলে যাবে এবং ওখানে দুইটা মেল যাবে মেলটা যাওয়ার পর আপনাকে লিঙ্ক দিবে এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে সার্ভার ওয়েব হোস্টিং লিঙ্ক এখানটা দেওয়ার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করে দেবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা দিয়ে দিবে তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন আপনি লগ ইন করবেন আপনারা কিন্তু তারা ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে এবং টেম্পোরারি ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস শো করবে আপনি যখন সিপেন এনে লগ ইন তখন জাস্ট এইরকম শো করবে তো ইন্টারফেসটা এরকম আসবে এরকম আসার পরে আপনি যখন এটা এখানে লিখে সার্চ করবেন যে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার যদি জানছে ফাইল ম্যানেজার লিখে ফেলে আপনি যদি এখানে সার্চ করেন যে ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ড পেস লিখে সার্চ করতে পারেন অথবা আপনি বা সফটওয়্যার লিখে সার্চ করবেন সফটওয়্যার সফটওয়্যার লিখলো ওয়ার্ডপ্রেস চলে আসবে আপনি যে যেখানে যে সফটওয়্যার চান আপনি যদি ডোমেন অ্যাড করতে চান অ্যাড ডোমেনে সার্চ করলে অ্যাড ডোমেন অ্যাড করতে পারেন আমরা আস্তে আস্তে যদি দেখব যে একটা হোস্টিংয়ের আন্ডারে কীভাবে একাধিক ডোমেন অ্যাড করা যায় সেটা আমরা একসময় দেখব আমরা এখানে দেখছি অ্যাড ডোমেন এখানে জিরো জিরো এবং টু এখানে একটাই অ্যাড ডোমেন আছে মাত্র অনলি একটাই অ্যাড করা আছে এখানে ডোমেনে অ্যাড করতে পারেন আপনি নিউ ডোমেন যখন কিনবেন তখন এখানে অ্যাড করতে পারবেন তো আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আমি সেটা দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় চলে আসবেন নিচে দেখেন চলে আসবেন ওয়ার্ডপেস ওয়াটপেসে লেখার উপরে ক্লিক করবেন লেখার ওপরে ক্লিক করার পর এখানে চলে আসবেন চলে আসার পর এখানে ইনস্টল নাও এখানে অপশান চলে আসবেন ইনস্টল নাও অথবা ইনস্টল এখানে ক্লিক করবেন আর কোনো কিছু করা লাগবে না দেন আপনি এখানে আপনার যে ওয়ার্ডপেস ইনস্টল সাইটটা এখানে চলে আসবেন এখানে ভার্সন দরকার নাই আপনার এস টি টিএপিএস এটা অটোমেটিক সিলেট থাকবে যদি না থাকে এসটি টিপিএস নিয়ে নেবেন তো এস টি টিপিএস এসএসএল সার্টিফিকেট আপনি এস এস এল সার্টিফিকেট কীভাবে পাবেন সেটা আপনার ইউটিউব থেকে নিয়ে নেবেন অথবা কমেন্ট করবেন এসএসএল সার্টিফিকেট কীভাবে করতে হয় আমি ভিডিও দিয়ে দেবো এখানে আপনার ডোমেন কয় কতটি আছে একটা ডোমেনের আন্ডার এখানে সিলেক্ট করবেন ডোমেনটা কোন ডোমেনের আন্ডার আপনি অর্টপেস্টটা ইনস্টল করুন আপনার সাইড নাম দিয়ে দেবেন আপনার সাইডের নাম যে মেক মানি রিলেটেড অথবা যে কোনো সাইডের নাম আমি একটা জাস্ট মেক মানি দিলে দাম মেক মানি জাস্ট আমি একটা মেক মানি অনলাইন দিই দেন এখানে ডিসক্রিপশানের মধ্যে আপনি যে আপনার একটা ডিসক্রিপশান দিয়ে দেবেন আমি জাস্ট একটা সিম্পল ডিসক্রিপশান দিয়ে দিচ্ছি এবং আপনার এখানে অ্যাডমিনের জায়গায় কী দেবেন আপনার অ্যাডমিন অথবা ইউজার যেটাই হোক একটা দিয়ে দেবেন দেন এখানে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা স্ট্রং এবং হাইড করা থাকবে এবং আপনি এখানে পাসওয়ার্ডটা হাইড করে দেবেন আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দেবে ঠিক আছে এটা অটোমেটিক পাসওয়ার্ডটা থাকে তো এই পাসওয়ার্ডটা ডিলিট করে একটা নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এই পাসওয়ার্ডটা ডিলিট করে নতুন একটা পাসওয়ার্ড দেবে আমি এখানে একটা নতুন করে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখন স্ট্রং এবং দেখাবে আপনি এখানে শো করলে শো করবে শো করলে দেখতে পাবেন তো এখানে অ্যাড ইমেইলে অ্যাড করতে চান সেখানে এখানে অ্যাড একটা ইমেল অ্যাড করে দেবেন ঠিক আছে আমি একটা ইমেল অ্যাড করে দিই আমি এখানে একটা ইমেল অ্যাড করলাম ইমেল অ্যাড করা মানে এখানে আপনার যে কোনো কন্ট্যাক্ট বা এর জন্য একটা ইমেল অ্যাড করে দেবেন দেন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপর এখানে পর এগুলো তো আর কিছু নাই দেন আপনি এখান থেকে অ্যাডমিন ইমেল আর একটা দিয়ে দিতে পারেন অথবা ইমেল ডিটেলস আরেকটা দিয়ে দিতে পারেন আপনি আপনার যেটাই হোক ইমেলটা দিয়ে দেবেন এমন ইনস্টলে দিয়ে দেবেন আর এগুলো কিছু করার দরকার তো এরকম দেখতে পাবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো এরকম ইনস্টল একটু এরকম ইনস্টল একটু লোড নেবেন লোড নেওয়ার পর ইনস্টল অপশান চলে হবে সফটওয়্যার ইন সাকসেসফুল ইনস্টল এখন আমরা যেটা করবো যে এই লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যদি ক্লিক করি এখানে দেখতে পাবেন যে এখানে যে লিঙ্কটা আসবে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা দেখুন মেক মানে হ্যালো ইউএস আপনার এখন চলে আসছে আমরা যদি এখন চলে যাই ইনস্টল হওয়ার পর এখন যদি আমরা অ্যাক্টিভেশান মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকি তাহলে ওয়াটপেসে আমরা যদি ঢুকি তাহলে আমরা এটার সাথে ওয়ার্ডপ্রেসের সাথে ডবলুপি অ্যাডমিন লাগাই দেবো ডবলু পি অ্যাডমিন তাহলে লাগাই দিল তো এটাতে ইন্টার মারবেন অথবা আপনার এই সবসময় বুকমার্কিং করে লাগবেন লিংকটা তো আমি বুকমার্কিং করে রাখলাম তো এখানে আপনার অ্যাডমিন দিয়ে দিবেন আপনার যে আপনি এখানে আপনার যে অ্যাডমিন ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড এটা দিয়ে দেবেন অথবা আপনার এখানে যেটা নাম দিয়েছেন সেটা নাম দিয়ে দিবেন দেন আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিবেন ওয়াটপেস অলরেডি ইনস্টল হয়ে যাবে এখন তো আমি এটা সেভ করে নিলাম সেভ করার পর অলরেডি এখান থেকে আপনি সাইড ভিউ ভিজিট করতে পারবেন এখান থেকে আপনার সব কিছু দেখতে পারবেন ঠিক আছে ঠিক আপনি ওয়ার্ডপেসটা ইনস্টল করে দিলেন এবং ওয়াটপেজটা এভাবে দেখতে পাবেন এখন এখান থেকে আপনার যে যে পেজে আপনার আছে সেই পেজ আপনি দেখতে পাবেন তো এখানে এডিট অপশন পাবেন কাস্টমাইজ এখান থেকে মানে কাস্টমাইজ অপশনগুলো পাবেন এখান থেকে এডিট করতে পারবেন চাইলে এখান থেকে এডিট করতে অথবা হোয়াটপেসের মধ্যে ঢুকে এডিট করতে পারবেন তো এটা যেহেতু আপনার ওয়ার্ডপেস লগ ইন আছে এই জন্য এই অপশনটা এইভাবে দেখাচ্ছে তো আমি আপনাদেরকে দেখেন এখানে পোস্ট অপশন অল পোস্ট এবং মিডিয়া পেজ যদি নতুন কোনো পেজ নিতে চান পেজ নিতে পারবেন অ্যাপিয়ারেন্স থিমস আপনি যদি থিমস চেঞ্জ করতে চান আমরা একটা থিমস চেঞ্জ করে দেখছি এই থিমসের কালারটা একটা ডিজাইনটা চেঞ্জ করতেছি তো আমরা একটা নতুন থিমস ইনস্টল দিচ্ছি আমরা এইটাকে দেখছি তো এটার উপরে ক্লিক করবো আমরা অ্যাক্টিভ এটার উপরে ক্লিক করলাম এবং এডিট করে দেখি অথবা এটাকে রিলোড দেই দেখি কালারিংটা চেঞ্জ হয়ে যাবে আশা করি দেখেন আমাদের সাইটটা অলরেডি নতুন ডিজাইনে নতুন মোড়ে দেখা দিয়েছে তো এইভাবে আপনি আপনার সাইটকে একদম পারফেক্টলি ডিজাইন করতে পারবেন আর এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড আপনার এলিমেন্ট প্লাগ ইন এখান থেকে প্লাগ ইন থেকে ইনস্টল প্লাগ ইউজার প্যানেল সব এগুলো নিয়ে অনেক বিস্তারিত ভিডিও আসবে এগুলো নিয়ে মোটামুটি একশোটা দিয়েও ভিডিওটা হোয়াটপ্রেস কাস্টোমাইজ নিয়ে ভিডিওটা শেষ করা যায় না মানে প্রচুর কাস্টোমাইজ ভিডিও আসে তো আপনাদেরকে জাস্ট এটুকুই দেখালাম যে হোয়াটপ্রেসটা কীভাবে আপনার হোস্টিং প্যানেল থেকে আপলোড করবেন আপনার সি প্যানেল থেকে কীভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনস্টল করবেন সি প্যানেলের মধ্যে বা হোস্টিংয়ের মধ্যে সার্ভারের মধ্যে আরও ডোমেন অ্যাড করতে চাইবেন তো সেটাও মানে সেটাও ভিডিও যদি চান তাহলে সেটাও দিয়ে দেব কীভাবে অ্যাডমেন্ট করবেন তো ওখানে অ্যাড ডোমেন এখানে এখানে সার্চ করলে আপনি ডোমেন অ্যাড করতে পারবেন তো এটা অনেকজনের জানার ইচ্ছা থাকে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আরও আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও দেব তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আর আমাদের গুগল অ্যাড ফেসবুক অ্যাড বিংতে থাকুন সবগুলো দেখে শেষ করুন আমরা সকল ভিডিও আস্তে আস্তে সব পাবলিশ করব। তো আমাদের সাথে থাকবেন মেনলি কথা হচ্ছে আমাদের সাথে থাকবেন আর ভিডিওতে কমে কমেন্ট লাইক করবেন একটু শেয়ার দিবেন তাহলে ভালো তো এই পর্যন্ত আজকে থাকলা তো ভালো থাকেন সবাই আল্লাহ পেয়েছে